যাবো হলো ত্রিবেণী। কোথায় ত্রিবেণীতে কুম্ভ মেলা হচ্ছে সেটা তোমাদের আজকে ফুল ডিটেলস বলবো, কিভাবে তোমরা আসবে, কোথা থেকে আসবে এবং ওখানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সব দেখাবো। কারণ আজকে হলো 7 তারিখ আর আমাদের এখানে 12 তারিখে কুম্ভ মেলা রয়েছে, তো কী কী ডিটেলস আছে সবগুলো তোমাদের আজকে বলবো। আর মা যখন শুনলো যে আমি ত্রিবেণী যাচ্ছি, মা আমাকে গঙ্গার জলে ড্রামগুলো দিয়ে দিল গঙ্গার জল ভরে আনার জন্য। তো এখন আমি আর এদিকে আমার রাহুল ভাই যাচ্ছি হলো গঙ্গার জল ভরতে, প্লাস আমি তোমাদের সব ডিটেলসগুলো দেখাবো। তো চলো এখন যাওয়া যাক। এখন আমরা পৌঁছে গেছি হলাম ত্রিবেণী শিবপুর মাঠের। এখানে শিবপুর মাঠ হলো যেখানে এর আগে মিলন মেলা বসেছিল, আমার আগের যদি তোমরা ব্লগ দেখে থাকো তো তোমরা জানতে পারবে। তো এখানে হবে কুম্ভর যে সাধু সন্তরা যারা আসবে তারা এখানেই যজ্ঞ করবে, আর সামনে যে ঘাটটা আছে ওই ঘাটে করবে স্নান। তো চলো তোমাদের এক এক করে সব জায়গাগুলো দেখাই। তো ওই যে আমার সামনে এটা দেখতে পাচ্ছি, এটা হলো গঙ্গা স্নানের মেন ঘাট, আর এই পাশের যে জায়গাটা দেখতে পাচ্ছ ওটা হলো ঝাউতলা কালীবাড়ি। তো এখন হলো গেট বন্ধ আছে, দুপুরবেলার দিকে এসেছি তাই গেট খোলা নেই, নাহলে তোমাদের খুলে দেখাতাম। তো চলো আগে আর ওই দিকে যাওয়া যাক, খোলা আছে কিনা দেখে আসি একবার। তো পিছনে ছিল আমাদের ঝাউতলা কালীবাড়ি, এখন গেট বন্ধ আছে। তো বিকালবেলার দিকে খোলে, এখন আমরা দুপুরবেলার দিকে এসেছি বলে গেট খোলা নেই। তো দুপুর আমরা বিকালবেলা পর্যন্ত আজকে দাঁড়াবো না, নেক্সট টাইম যেদিনকে এখানে কুম্ভ স্নান যাত্রা হবে সেদিনকে আসবো, সেদিনকে তোমাদের ভিতরটা পুরো দেখিয়ে দেবো। তো এখন যাচ্ছি হলো যে ঘাটে স্নান হবে সেই ঘাটে, মা জল আনতে দিয়েছে, ওই জলগুলো ভরে নিই আর ভিডিওগুলো তোমাদের দেখাই চলো। তো এই যে হলো আমাদের গঙ্গার ঘাট, আর এটা হলো গঙ্গা মা। তো একদম সামনেই দেখতে পাচ্ছ একটা লজ আছে, আর ডেক, তাই তো, এটা ডেক বলে, আচ্ছা এটা ডেক আছে। আর পাশে এই যে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ এখানে হলো বালিঘাট, এখান দিয়ে বেসিক্যালি এটাকে বালিরঘাটই বলে, এখন জোয়ার চলছে এটা বালিরঘাট বলে, এখান দিয়ে সব বালি এখানে তোলা হয়, এখানে সব কাজ হয়। তো আজকে অনেক এখানে জোয়ারের জন্য এখানে আছে, নাহলে ঘাট একদম ওইখানে চলে যায়। এর আগে আমার অনেক কটা ফটো বা ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, একদম ওইখানে ঘাট আছে আর জোয়ারের জন্য এত পর্যন্ত জল হয়ে গেছে। তো ওই দিকটা দিয়ে তুলবি, ওই দিকটা দিয়ে ঠিক আছে তুই তুলবি। তোমরা ওখানে দেখতে পাচ্ছ ধোয়া টাইপের উঠছে, ওটা হলো আমাদের ত্রিবেণী শ্মশান ঘাট। তো ওখানে মরা পড়াচ্ছে, আর এই যে এই যে এখানে যারা বসে রয়েছে এটা হলো ঝাউতলা কালীবাড়ির যেই বললাম সেই ঝাউতলা কালীবাড়ির ঘাট, একদম পাশাপাশি রয়েছে। আর এখানে তোমরা কিভাবে আসবে সেটা তোমাদের বলে দিই। প্রথমত যারা হাওড়া থেকে বা কাটোয়া থেকে আসতে যাও তারা ত্রিবেণী স্টেশনে নেমে যাবে, যারা শিয়ালদা থেকে আসতে যাও তারা কল্যাণী স্টেশন নেমে ওখান দিয়ে অটো পেয়ে যাবে বা ম্যাজিক গাড়ি পেয়ে যাবে, ওটা করে চলে আসতে পারো। তো ম্যাজিকে চেপে বা টোটোতে চেপে বলবে আমি ত্রিবেণী বাস স্ট্যান্ড বা ত্রিবেণী শিবপুর স্পোর্টস ক্লাবে বা শিবপুর মাঠের সামনে নামবো, ঠিক এই জায়গাটা তোমাদের নামিয়ে দেবে। এখন দেখতে পাচ্ছ আমার এইটুকুনি পর্যন্ত এখন জল আছে, কিন্তু আমি যদি আর অতটা পর্যন্ত যাই ঠিক আছে আমার এতটা পর্যন্ত জল হয়ে যাবে, কারণ এর নিচে হলো সিঁড়ি, সিঁড়ি থেকে অনেকটা গভীর ঠিক আছে, একটুখানি এগোলেই আমি ডুবে যাবো। আর তোমরা দেখতে পাচ্ছ এই ঘাটটাকে একবার দেখিয়ে দেবো, এই ঘাটটা দেখতে পাচ্ছ তো এখন সেরকম ফাঁকা রয়েছে। আরে তোমাদের খাবার, তো এটা যখন যেদিনকে স্নান যাত্রা হবে, যেদিনকে স্নান যাত্রা হবে সেদিনকে এখানে মানে লোক দাঁড়ানোর জায়গা থাকে না, এত ভিড় হয়। আর এখানে এমনিতেও লোক স্নান করতে আসে প্রত্যেক দিনই, কিন্তু যেদিনকে স্নান যাত্রা হবে সেদিনকে প্রচণ্ড ভিড় হবে, তো সেদিনকে তোমরা দেখতে পারবে। তো এটা হলো লাস্ট নতুন বোতল বয়ে নিলাম। অনেকটা
অনেকটা ভারী, 20 কিলো, হ্যাঁ 20 কিলো মতন হবে, না 20 কিলো মতন হবে, দেখতে পাচ্ছ এক হাতে নিয়েছি। এই হচ্ছে ত্রিবেণী শিবপুর মাঠ, যেখানে 700 বছর পর আবার কুম্ভ মেলা বসতে চলেছে। এখানে সাধুদের থাকার জন্য প্যান্ডেল ও যজ্ঞ করার জন্য হোম কুণ্ড করা হয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ 700 বছর ধরে এখানে কুম্ভ মেলা বন্ধ হয়ে গেছিলো, তো গত বছর থেকে আবার চালু হয়েছে, আর বলতে পারো এটা দ্বিতীয় বছর চলছে। আমি আগের বছর আসতে পারিনি, তার জন্য ভিডিও বানাতে পারিনি, তো এই বছর ভাবলাম যে আগেই একটা ভিডিও বানিয়ে নিই, যে যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো, কুম্ভ স্নান করতে পারো। তো এখন আছি আমি ত্রিবেণী ঘাট, তো আমার পিছনে দেখতে পাচ্ছ এটা ত্রিবেণী ঘাট, আর এই পাশেই রয়েছে হলো শ্মশানঘাট, তো তোমাদের চলো শ্মশানঘাটটা একবার দেখিয়ে নিই। সামনে আমাদের দেখতে পাচ্ছ এটা হলো ইলেকট্রিক চুল্লির যেই চিমনিগুলো হয় ওটা, আর এই পাশে যেটা আছে এখানে হলো কাঠে পড়ে, তো এটা হলো সেই শ্মশান। এখন ইলেকট্রিক চুল্লিতে কেউ দাহ হচ্ছে, তো কাঠের জিনিসটা তোমাদের দেখিয়ে দিই, এই খাটে করে তো আনে তোমরা সবাই জানো। এখন বেশিরভাগ কাঠে পোড়ানো বন্ধ হয়ে গেছে, তাই এই জায়গাগুলো এখন আর পোড়ানো হয় না, বাট কিছু কিছু যদি কাঠে পোড়ানো হয় তাহলে নিচে যে শ্মশানের ওগুলো দেখতে পাচ্ছ ওইখানে কাঠে পোড়ানো হয়, কারণ আমি লাস্ট আমি যখন দেখে গেছি ওখানে কাঠে পোড়ানো হতো, এখানে আর কাঠে বহু বছর হয়ে গেছে পোড়ানো আর হয় না। আর তোমরা দেখতে পাচ্ছ কিনা এখানে একটা ছোট্ট কালী মন্দির আছে, এখানে বেশিরভাগ যজ্ঞ টজ্ঞ হয়, তান্ত্রিকরা যারা আসে এখানে যজ্ঞ করে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা যারা কুম্ভ মেলায় আসবে তাদের তো আমি ফুল ডিটেলস দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হলে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।